আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা হবে, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। আমাদের ধারণা আর কি ছিল, তো সবই দেখার ব্যাপার কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক, পরিষ্কার কথা দাদা। মানে এখানে আমি নিজে সমর্থ ছিলাম, সমর্থ থেকে সমর্থ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, সেদিন 27 তারিখ, 27 তারিখ ওইটা না হলে ঘোরার চান্স নেই। না না কি হবে, সুপ্রিম কোর্ট হাত দিয়ে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি আমি লড়বেন কি নিয়ে পরে? ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যতক্ষণ মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে একদম, মারবো মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে। মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে, ফর ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি 5 জনকে গুলি করছে, মনে পড়ছে? একদম,